কিছুদিন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী এবং তাদের অভিভাবক মৃত সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তরের শেষ পর্ব। তো আজকে আলোচনা থাকবে বাইনারি পদ্ধতি থেকে ডেসিমাল পদ্ধতিতে রূপান্তরের শর্টকাট প্রক্রিয়া, বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ। শর্টকাট শর্টকাট জিনিসটা হচ্ছে যে দ্রুত করা বা তাড়াতাড়ি শেষ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা ইতিমধ্যে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তরের জন্য একটি পদ্ধতি জেনে এসেছি, যে পদ্ধতিতে আমরা ডেসিমাল মান বের করে, অর্থাৎ সূচক পদ্ধতিতে ডেসিমাল মান বের করে আমরা সেই সংখ্যার মানগুলো বের করে নিয়েছি বাইনারি থেকে ডেসিমাল। এখন আসলে একই পদ্ধতিতে আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করব, কারণ এই পদ্ধতিটা আমাদের প্রয়োজন হতো যখন আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বাইনারি যোগ করব বা দুটি সংখ্যার যোগ বা বিয়োগ অথবা ফলাফল প্রদর্শন করব, তখন আমাদের দ্রুত কাজ করার জন্য এই শর্টকাট মেথডটা লাগবে। যখন তোমার দুইয়ের পরিপূরক একটা পদ্ধতিতে কাজ করবে, যেটা আমার পরবর্তী ক্লাসে আসছে, তখন তোমার এই পদ্ধতিতে কাজ করতে পারবে। এই সিস্টেমটাকে 8-4-2-1 পদ্ধতিও বলে, অর্থাৎ আমরা আসলে তোমার খেয়াল করে দেখবে এটা হচ্ছে 1-2-2-0, এটা হচ্ছে 1-2-1, এটা হচ্ছে 1-2-2, এটা হচ্ছে 1-2-3, এইভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে। তা আমরা এটা অঙ্ক করতে গেলেই দেখব দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা যখন বাইনারি থেকে ডেসিমালে অঙ্ক করতে হবে তখন এই পদ্ধতিটা বেশি ব্যবহার হবে। তা আমরা একটু দেখে নিই কীভাবে অঙ্কগুলি করতে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি বাইনারি মানকে ডেসিমালে নেব শর্টকাট মেথড কীভাবে নেব একটু দেখি। ধরো আমরা একটা বাইনারি সংখ্যা পেলাম, সেটা হচ্ছে 1-0-1-1, তাহলে এখানে বাইনারি বিট হচ্ছে 4। এখন সেই বাইনারি বিটের জন্য আমরা ডেসিমাল বিট বসাবো, কীভাবে হবো সেটা আমরা একটু পরে দেখছি। এখন বন্ধুরা, এখানে 1 এর জন্য আমাদের মান বসবে 1, এখানে 1 এর মান এর জন্য আমাদের মান বসবে 2, এখানে 0 এর জন্য আমাদের মান বসবে 0, আর এখানে 1 এর জন্য মান বসবে 8। এবার এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, এখন তোমরা বলতে পারো যে এই জিনিসটা কিভাবে করবো। আমরা নর্মাল লেন্থে করে দেখি। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের শর্টকাট, আর এটা হচ্ছে আমরা নর্মাল লেন্থে করি। দেখো বেসিক্যালি আমরা কি করতাম যে এটার পাওয়ার হচ্ছে 0, এটার পাওয়ার হচ্ছে 2/1, এটার পাওয়ার হচ্ছে 2/3, এটার পাওয়ার হচ্ছে 2/3। তাহলে এখন আমরা এবার বসে সমান প্রত্যেকটা ঘরের জন্য। এটাই হচ্ছে শর্টকাট মেথড। এই শর্টকাট মেথড তোমরা খুব দ্রুত বাইনারি সংখ্যা থেকে ডেসিমালে নিয়ে যেতে পারবে। ইভেন অক্টাল থেকে বাইনারিতে নিয়েও ডেসিমালে নিয়ে যাওয়ার পর ডেসিমাল থেকে বাইনারিতে নিয়েও ডেসিমালে নিতে পারবে। এই গেল আমরা কিভাবে শর্টকাট পদ্ধতিতে বাইনারি থেকে ডেসিমালে নিতে হবে। বন্ধুরা, আমরা যখন শর্টকাট পদ্ধতিতে কিভাবে বাইনারি থেকে ডেসিমালে নিতে হবে সেটা দেখলাম, এবার আমরা দেখব বাইনারি যোগ। বাইনারি যোগের জন্য আমরা কিছু সদস্যদের অনুসরণ করতে হবে। সেই সদস্যদের গুলো হলো 0 + 0 = 0, 0 সাথে 1 যোগ করলো 1, 1 0 তে 1, আর 1 1 হচ্ছে 1 0। এই 1 0 এর মধ্যে এই 1টা আমরা ক্যারি করবো, অর্থাৎ যখন আমরা অনেকগুলি বিট যোগ করব তখন সেটা পরবর্তী বিটের সাথে গিয়ে যোগ হবে। এখন এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে 1 0 হলো কেন। এটা প্রায় পরীক্ষা এসে থাকে, তোমরা বিষয়টা একটু খেয়াল করে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 আর 1 এর যোগ করলে, যদি আমরা ডেসিমাল পদ্ধতি অর্থাৎ সাধারণ পদ্ধতিতে 1 আর 1 যোগ করি তাহলে সেটা হচ্ছে 2, কিন্তু বাইনারিতে যখন 1 আর 1 যোগ করব সেটা হবে 1 0। এখানে দুইটা কারণে 1 0 হচ্ছে। এক নম্বর কারণ হচ্ছে যেহেতু বাইনারিতে আমরা
আসলে 1 আর 0 এর চেয়ে বেশি কোনো সংখ্যা ব্যবহার করতে পারব না। দুই নাম্বার কারণ হচ্ছে আমরা যদি এই দুইকে এই দুই ডেসিমাল সংখ্যাকে বাইনারি তে দিই তাহলে কি হয়, দুইকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি তাহলে দুই একে দুই শূন্য, এটা হচ্ছে এলএসবি। আবার একে দুই দিয়ে ভাগ করলাম শূন্য এক, এটা হচ্ছে তাহলে এখানে আমাদের ভাগ হচ্ছে এক, হচ্ছে এমএল। তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 1 0, অর্থাৎ ডেসিমাল দুই এর মান হচ্ছে বাইনারিতে 1 0, সেটা আমরা এখানে 1 0 হয়েছে। এবার আমরা বাইনারি যোগ করি। এখানে একটা বিষয় মনে রাখি যে বাড়তি যে ওয়ানটা আছে সেটা ক্যারি, এই জিনিসটা একটু মাথায় রাখবে। এটা একটা বাইনারি সংখ্যা আর একটা বাইনারি সংখ্যা 1 1 0 0, এই দুটো সংখ্যাকে আমরা এখন বাইনারি যোগ করব। কিভাবে? 1 0 তে সূত্র অনুযায়ী আমরা একটু সূত্রগুলো পাশে লিখে রাখি। তাহলে এখানে 1 0 তে হচ্ছে 1, 0 0 তে 0, 1 1 0, 1 1 1 0, এখানে যে বাড়তি 1টা ছিল সেটা এখানে ক্যারি হয়ে যাবে। তাহলে এই 1টা এখন এই 0 এর সাথে যোগ হয়ে 1 0 তে 1 1, মানে আবার 1 0 0 ক্যারি হচ্ছে 1, 1 1 1 0 0 যেটা ক্যারি আছে সেটা এখানে বসে সরাসরি বসে যাবে। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 1 4 0 1, এই হচ্ছে এই দুটো সংখ্যার বাইনারি। আমরা একটা দশমিক বাইনারি যোগ করি, অর্থাৎ ভগ্নাংশ সহ বাইনারি যোগ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 0 0 1 1 0 এই বাইনারি সংখ্যার সাথে 1 0 1 0 0 1 0 এই দুটো সংখ্যা যোগ করছি। 0 0 তে 0, 1 1 1 0 0 ক্যারি হচ্ছে 1 1 1 1 0 0, 0 0 তে 0, দশমিক দশমিকের জায়গায় বসে থাকবে, এখানে এই ক্যারিটা 1 হয়ে গেছে, 1 1 1 0 0, 0 0 তে 0, আবার ক্যারি 1, 1 1 1 0 0 0 1 1, ক্যারি 1 ছিল সেটা সরাসরি এখানে বসবে যেতে, এই দুটোটাই 0, 0 1 1 1 1 1 1 0, এই হচ্ছে এই দুটো সংখ্যা যোগফল। তো আমরা এখন বাইনারি যোগ করা দেখলাম। তোমরা তোমাদের বইতে যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে দেখবে বা নিজেরাও বিভিন্ন বাইনারি সংখ্যা নিয়ে যোগ করে দেখতে পারো। এবার আমরা বাইনারি বিয়োগ করা দেখব। বাইনারি বিয়োগ এখানে কিছু ডিফারেন্ট আছে, অবশ্যই ডিফারেন্ট থাকতে হবে, এটা ছিল যোগের পদ্ধতি, এটা হচ্ছে বিয়োগের পদ্ধতি। এখানে আমরা দেখছি যে 0 থেকে 0 গেলে হচ্ছে 0, 0 থেকে 1 গেলে হচ্ছে 1 1, এখানে এই 1টা বড় হয়, এটার বিষয়টা আমি পরে ব্যাখ্যা করছি। আর 1 0 তে হচ্ছে 1 1 1, 1 থেকে 0 গেলে হচ্ছে 1, আর 1 থেকে 1 গেলে 0। এবার আমরা এই বিষয়টা দেখি যে এখানে এই বাড়তি 1টা কিভাবে আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি নর্মাল অর্থাৎ বেসিক্যালি 0 থেকে 1 মাইনাস করি ডেসিমাল পদ্ধতিতে, তাহলে এটা মান হচ্ছে -1। এখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাইনাসটা প্রকাশ করা যায় না, এই মাইনাসের বদলে আমরা 1 দিয়ে লিখতে হবে। তাই এখানে আমরা যখন বাইনারিতে 1 বিয়োগ করব, 1 হচ্ছে তার মূল রেজাল্ট, আর মাইনাসের জন্য এখানে 1 আসবে। আগামী ক্লাসে আমরা যখন চিহ্নযুক্ত সংখ্যা পদ্ধতি করব তখন আমরা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এই 1টা যেহেতু এখানে বাড়তি আমরা আনছি, এই জন্য এটাকে বলা হচ্ছে বড়, এবং এটি পরবর্তী সংখ্যার নিচের সংখ্যার সাথে অর্থাৎ পরবর্তী নিচের বিটের সাথে গিয়ে বাইনারি যোগ হবে। এখন আমরা বাইনারি বিয়োগ করা দিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 0 0 1 থেকে 1 0 1 0 এই সংখ্যাটি বিয়োগ করব। তাহলে আমরা এখন দেখি কিভাবে বিয়োগটা হচ্ছে। 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 1 গেলে 1, এখন বাকি 1টা আমরা এখানে লিখতে পারবো না যেহেতু এটা এক বিটের একটা ঘর, তাহলে ওই বিটটা পরবর্তী ঘরের নিচের বিটের সাথে যোগ হয়ে যাবে। তাহলে 0 আর 1 হচ্ছে 1, এখানে আমরা 1 পেয়ে গেছি,
এবং 0 থেকে 1 গেলে আবার 1 বড় এখানে আমরা যে বাকি 1 টা আছে আমি একটু কালার দিয়ে লিখে দিলাম তোমার বুঝতে সুবিধা হবে বড় হচ্ছে অর্থাৎ এই 1 টা এখানে চলে আসছে তো এবার আবার এখানে যেহেতু 1 চলে আসছে সেই 1 টা এখানে দিয়ে দিতে হবে 1 এবং 1 0 0 আর 0 0 হচ্ছে 0 এখানে যে ওয়ানটা বাড়তি আসছে সেই ওয়ানটা এই ওয়ান থেকে বিয়োগ হবে লেখা হবে তাহলে রেজাল্ট হচ্ছে ট্রিপল ওয়ান আবার বুঝছি ওয়ান থেকে জিরো গেলে হচ্ছে ওয়ান জিরো থেকে ওয়ান গেলে হচ্ছে ওয়ান আর বড় হচ্ছে ওয়ান সেই ওয়ানটা এই জিরোর সাথে গিয়ে যোগ হয়ে রয়েছে ওয়ান আর জিরো থেকে ওয়ান গেলে আবার ওয়ান আর তাহলে এখানে আবার বড় ওয়ান এসেছে সেটা এই ওয়ানের সাথে যোগ হচ্ছে ওয়ান জিরো তো এক দিক থাকে জিরো আর ওয়ান থাকে বাড়তি সেটা এদিকে চলে যাবে জিরো থেকে জিরো গেলে হচ্ছে জিরো আর ওয়ান থেকে ওয়ান গেলে হচ্ছে এই হচ্ছে রেজাল্ট এইভাবেই আমরা বাইনারি যোগ করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যা এখানে শেষ হলো তোমাদের কোনো কনফিউশন থাকলে আমার সাথে মেসেঞ্জারে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে লগ দিতে পারো আমি তোমাদেরকে অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।